হ্যালো এভ্রিওয়ার আমি অলফ স্যার বলছি আরেকটা ভিডিও এমসি উপরে তোমাদের কাছে পাঠাচ্ছি ভালোভাবে দেখে নিও সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তাদের জন্য আমার বলা যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো মিলিত ড্রয়িংই তোমাদের আসতে পারে সুতরাং ফার্স্ট ইয়ারদের জন্য আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো দেখবে সাথে সেকেন্ড ইয়ারের জন্য আমি আলাদা করে আপলোড করে তোমাদের কাছে পাঠাচ্ছি দুটো মিলিতভাবে সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো হয় যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো যাতে আমাকে পরবর্তী ভিডিও করতে সাহায্য করে এক নম্বর কোশ্চেন আইডেন্টিফাই দ্য কারেক্ট টপ ভিউ উপর দিয়ে দেখলে কোন ভিউটা আমার কারেক্ট এখানে দেখো উপরের থেকে দেখলে ছোট ছোটো চারটে স্কোয়ার চারদিকে চারটে স্কোয়ার এবং নিচে স্লট কাটা আছে আমি রেড কালার দিয়ে মার্ক করেছি সুতরাং সব দিক দিয়ে দেখে অ্যান্সার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার আবার আরেকটা আছে এখানে একটা অবজেক্ট দেওয়া আছে লেফট সাইড থেকে দেখতে হবে বাঁ দিক দিয়ে দেখতে হবে বা দিক দিক দিয়ে দেখলে কোন অঙ্ক কীরকম লাগবে এখানে বাঁ দিক দিয়ে দেখলে আমরা সি সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কারণ দুটো রেড কালি দিয়ে মার্ক করেছি ওই দুটো আমরা দেখতে পাবো না সেজন্য ডটেড হবে নেক্সট এখানে একটা ব্যাটনের ছবি দেওয়া আছে ব্যাটনের একটা ইয়ে তোমার ড্রয়িং বোর্ড তার ছবি দেওয়া আছে তার সাইডে একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রিপ আছে এই স্ট্রিপটাকে কী বলে এটাকে বলে এভোনি এস বা ওয়ার্কিং এস এখানে আবার একটা টি টিস্কার দেখানো হয়েছে এ যে মাঠটা করা আছে নিচের দিকে ওটাকে কি বলে এটাকে বলে ব্লেড টিস্কার আমরা সবাই জানি টিস্কারের এটাকে বলে ব্লেড ঠিক আছে নেক্সট কোশ্চেন আমাদের এখানে পরপর কয়েকটা চতুর্ভুজ দেখানো হয়েছে অর্থাৎ প্যারাল গ্রাম দেখানো হয়েছে এগুলো এগুলো কোনটা কি এগুলোকে আমরা রেড কালার দিয়ে মিলিয়ে দিয়েছি ওয়ান সি টু এ থ্রি এরকম করে মিলিয়ে দেওয়া হয়েছে দেখে নাও এখানে একটা হ্যাকসো ব্লেড দেখানো হয়েছে তার এই যে এক্স এক্সট্রা কি এক্সট্রা কি এক্সট্রা হচ্ছে ফিক্সড ব্লেড হোল্ডার এক্সট্রা হচ্ছে ফিক্সড ব্লেড হোল্ডার ঠিক আছে এখানে আমরা দেখেছি যে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশানের সিম্বল আমাদের কোনটা ফার্স্ট অ্যাঙ্গেল এটা এখানে এখানে যেন বি সেটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আইসোমেট্রিক ভিউ অব দ্য প্রিজম গিভিং চুজ দ্য কারেক্ট নেম এই প্রিজনের কারেক্ট নেম কি এই প্রিজনে প্রথমে আমাকে দেখতে হবে কয়টা আর্ম আছে বাহু আছে আমরা এখানে কয়টা দেখতে পাচ্ছি ছটা রেড কালার দিয়ে মার্ক করেছি সুতরাং এটা এক্সাগোনাল প্রিজম আবার এখানে আর একটা দেখা যাচ্ছে যে কনভেনশনাল এটা কিসের কনভেনশনাল আমরা মেটালে কনভেনশনাল জানি লিকুইডে জানি এটা হচ্ছে গ্লাস গ্লাসে কনভেনশন ঠিক আছে নেক্সট কোশ্চেন আরেকটা কনভেনশনাল হচ্ছে এই ছবিটা কি এটা এটাকে বলে হচ্ছে সিমেন্ট কংক্রিট সিমেন্ট কংক্রিট দেখবে ছোটো ছোটো পাথরের টুকরো থাকলে এরকম দেখতে লাগে আরেকটা কনভেনশন দেখানো হয়েছে এই কনভেনশনটা তোমাদের জানা যাচ্ছে এটা হচ্ছে উডে এটা হচ্ছে উডে উড মাঝখান থেকে যদি কাণ্ড থেকে যদি কাটায় গোড়ার থেকে তাহলে এরকম একটা সিম্বল পাওয়া যায় সুতরাং তোমরা ভালোভাবে দেখো ওকে আর যদি ভালো লাগে অবশ্যই